হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি আজকে যাচ্ছি আমার একটা মাসির বিয়েতে। তো আমি কোনো একা যাচ্ছি না, আমার সাথে আরও তিনজন যাচ্ছে। তো কারা সেই তিনজন তোমরা দেখতে পাবে এই ব্লগে। তো চলো দেখতে থাকো এই ব্লগটা। এই যে গাইস, তিনজন, যে তিনজনের কথা বলছিলাম তারা। গাইজ, এখন নেমে গেছি অটো থেকে, আর এই যে হেঁটে হেঁটে আসছে সবাই, তিন মহারথী, আর আমি ক্যামেরাম্যান এনাদের। চলো, এই যে লজ, দুটোর রাস্তা কোন দিকে যাব চিনতে পারছি না। তো গাইজ, আমরা তো সেই বাড়ি চিনতে পারছি না, এই দেখো নন্দী আসছে কীরকম করে। আর ওই যে আমাদের মডেল, আমাদের দুই মডেল, এ কোন দিক, এই দিক না ওই দিক, সেই ছোটবেলায় এসেছি আর চিনতে পাচ্ছি না। আর এইদিকে ব্যান্ড পার্টি বাজছে, একজনকে জিজ্ঞাসা করলো, তারপরে বললো চলো চলো। এটা এখন বাড়িতে যাচ্ছি, এরপরে লজে যাব, সেটা একটু রাতে। ওই যে দাদুকে দেখা যাচ্ছে, এই দাদুদের বাড়ি পৌঁছে গেছি, ব্যান্ড পার্টি বাজছে, বিয়ে, টোটোই করে যাব এখন লজে, বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি তো এইটা, বাড়ি এইটা, কিন্তু লজে বিয়ে হচ্ছে। আমরা উঠে যাবো ওই সোজা লজ। এই যে আমরা লজের ভিতরে এখন। দেখো গাইজ, টিকটক সুপারস্টার, আর এই একটা টিকটক সুপারস্টার পায়েল, বিশাল ভিডিও বানায়, হেভি ভিডিও বানায় গাইজ, হেভি ভিডিও। আমাকে কফি খেতে নিয়ে আসছে আমাদের গাইড, কি এখন বানাবে গাইজ। আমরা এসে তো কফি খেয়েছি, আমার জিপটা পুড়ে গেছে, তারপরে আমরা এই যে চিকেন পকোড়া খাচ্ছি, কিন্তু আমি আর পূজা আনিনি, আর নন্দিনী একা একা গিয়ে আগেই নিয়ে এসেছে, কি স্বার্থপর, আমাদের জন্যেও আনিনি। ওই দেখো, আর আমাদের এইদিকে মেসো মশাই এসে হাতি, হবু মেসো মশাই, গেট ধরে সবাই হাজির, এই যে সবাই গেট ধরেছে। সবাই গেট ধরে এবার আস্তে আস্তে উপরে উঠছে। টাটা মামা বাড়ি, আর এই দিকটা বনগা, বনগা। এই যে গাইজ, আমরা যাচ্ছি এখন বাড়ি, এইখানেই আমাদের সেই লজটা ছিল, কই সেই লজ, এই যে এই লজ দিয়ে। এখন আবার ক্যাডবেরি খাচ্ছে, ক্যাডবেরি,